মাছে ভাতে বাঙালি, এই কথাটা আগে যেমন সত্যি ছিল, হাজার বছর পরেও সেই কথাটা সত্যি। তাই ঈশ্বরচন্দ্র গুপ্ত যথার্থ বলেছেন, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধান ভরা ভূমি তায় মাছ ভরা জল। নমস্কার বন্ধুরা, আমি তুলি মুখার্জি, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দই পাবদার রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে নুন হলুদ আর অল্প সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল মাখানোটা যাতে এই মাছগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটে না আসে, তাই এই সর্ষের তেলটা মাখালাম। তারপরেও যদি ছিটে আসে, আপনারা সামনে একটা ঢাকার ব্যবস্থা করে দেবেন তেলে দেওয়া মাত্র, তবে আর অত ছিটে আসবে না। আর প্রত্যেকবারের মতোই এইবারও আমি সর্ষের তেলেই করছি। মাছটা বাঙালির সঙ্গে যেমন ওতপ্রোতভাবে জড়িত, এই সর্ষের তেলটাও বাঙালি রান্নায় ওতপ্রোতভাবে জড়িত। আপনারা চাইলে এটা অন্য তেল দিয়েও করতে পারেন, তবে আমি প্রেফার করব সর্ষের তেলটাই। এতে অল্প একটু নুন দিয়ে নিলাম আমি, যাতে ছিটে না আসে। রান্না করতে গিয়ে নিজেদের আত্মরক্ষা করাটাও খুব জরুরি, তাই এই সব ব্যবস্থা যারা নতুন আসছে তাদের জন্য, আর যারা অভিজ্ঞ তারা খুব ভালো করেই জানেন কীভাবে ব্যবস্থা নিতে হয়। তেলটা গরম হয়ে যাক, এরপরে আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব। এখানে 500 বা 600 মতো মাছ আছে, এই মাছটা দিয়েই আজকে আমি দই পাবদা করছি। এছাড়া আর যা লাগছে দেখিয়ে নিচ্ছি। পেঁয়াজ লাগবে, আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি 1.5 আঁটি মতো, কাঁচা লঙ্কা অল্প কিছু চিড়ে নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেইভাবেই কাঁচা লঙ্কাটা নেবেন, তবে এই রান্নাটা ঝাল ছাড়া একেবারে ভালো লাগে না, একটু ঝালের দিকে হলেই ভালো লাগে। দেখুন আমি তেলে দিয়ে দিয়েছি, অতটা ছিটে আসছে না যতটা আমি ভয় পাচ্ছিলাম, তার কারণ তেলে নুনও দেওয়া আছে আর মাছগুলোর গায়ে আমি সর্ষের তেলও লাগিয়ে দিয়েছি। এই মাছ ভাজতে বেশি সময় লাগে না, তাই আমি পরপর পরপর মাছগুলো ভেজে নিচ্ছি। আমি পাবদার আর রেসিপি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন যারা নতুন এসেছেন। এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। নুন যেহেতু আমার আগেই দেওয়া আছে, পেঁয়াজগুলো মুখতে বেশি সময় লাগবে না। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখলেন তো, তেলটা আমি খুব বেশি দিইনি, মাছ যেই তেলে ভেজেছি সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করছি। ঘরোয়া রান্না বাঙালি বাড়িতে যেরকম হয় সেইভাবেই। আমি আঁচটা এখন একটু মিডিয়াম টু হাইয়ের দিকে দিয়ে রেখেছি, এরপরে কমিয়ে দেব। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভাজা হয়ে যাক। পাবদা মাছ কাটাও যেমন সহজ, রান্না করাও সেরকম সহজ। ঢেকে দিলাম, এবার ঢাকাটা খুলে দেখছি আমার পেঁয়াজগুলো খুব ভালোভাবে মজে গেছে আর একটু লালচেও হয়ে গেছে, কেননা আমার তেলে আগেই আমি নুন দিয়ে রেখেছিলাম। প্রথম দিকে সবটা নুন দেবেন না, ঝোলটা দেওয়ার পর একটু টেস্ট করে নুনটা দেবেন, যাতে নুন এই ঝোলে বেশি না হয়ে যায়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এগুলোও ভাজা ভাজা হয়ে যাক। এরপরে আমি একটা পেস্ট দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে আছে আর 1.5 টেবিল চামচ মতো পোস্ত আছে, আর সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি।
যখনই সর্ষের কোনো আইটেম আপনারা করবেন, আঁচটা সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। কারণ হাই ফ্লেমে সর্ষেটা রান্না করলে অনেক সময় এর মধ্যে তেতো ভাব চলে আসে। এবার এটা একটু মিশে নিতে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে, সব মশলা একসঙ্গে মিশে যাক। এরপরে আমি এর মধ্যে ফেটানো দইটা দেব। টক দই নিয়েছি, কিন্তু মারাত্মক রকমের টক না। আমার আজ যেহেতু কমানো, দই দেওয়ার সঙ্গে সঙ্গে দইটা ছেড়ে যাবে না। এটা কিন্তু গরমের দিনে খেতে ভালো লাগে, একবার করে দেখবেন। শীতের দিনেও ভালো লাগে, কিন্তু গরমের দিনেও বেশ ভালো লাগে। খুব বেশি রিচ রান্না না এটা। আর এটা তো এত সহজ, মাঝে মধ্যে কর্তারা নিজেদের গিন্নিদের জন্য বানিয়ে তৈরি করতে পারেন। জলটা দিয়ে দেওয়ার পর ফুটছে, এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ মজে যাওয়ার পর একটু নুন দিলাম টেস্ট অনুযায়ী। এরপরে কাশ্মীরি রেড চিলি দেব, তার আগে আমি কিছু টমেটো দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের টমেটো আমি দিয়েছি, আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, কিন্তু টমেটো দিলে খেতে বেশ ভালোই লাগে। ধনে পাতা দিয়ে দিলাম কিছুটা, এবার ঢেকে দিচ্ছি। 10 মিনিটের জন্য কম আঁচে ঢাকা রইল। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি জলটা বেশ কমে গেছে, আর পেঁয়াজ টমেটো সব মজে গেছে খুব ভালোভাবে। একটু গরম মশলা দিয়ে দিলাম, এটা বাড়ির তৈরি গরম মশলা, আর কাশ্মীরি রেড চিলিটা এখন দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলিটা স্কিপ করতে পারেন, এর জায়গায় আপনারা ঝাল লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তবে আমার মনে হয় কাশ্মীরি রেড চিলিটা দেওয়ার পর এটা কালারটা খুব ভালো আসে। আর একটু ফুটতে দিচ্ছি এটাকে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব ঝোল হবে না এই রান্নায়, একটু মাখো মাখো ভাব থাকবে। এই পেঁয়াজ টমেটো গ্রেভি আর মাছ, এটা দিয়েই ভালো লাগে খেতে। পাতলা ঝোল করলে তো আমরা কালো জিরে দিয়েই ঝোলটা করি, সেটা অন্য ধরনের হয়। আর এখানে দই পাবদাটা একটু মাখো মাখো হবে। মনে রাখবেন টক দইটা কিন্তু মারাত্মক রকমের টক যাতে না হয়, আপনি খালি মুখে এটা খেয়ে দেখতে পারেন দইটা, যেটা আপনি সহ্য করতে পারবেন সেই হিসাবে দইটা দেবেন। আর একটু জল দিয়ে দিলাম, মাছটা একটু ফুটবে এই জলে। আমি এবার আঁচটা একটু বাড়িয়েছি, মিডিয়াম টু হাই ফ্লেমে নিয়েছি একটু। একবার ফুটে উঠলে এরপরে আবার আঁচটা কমিয়ে দেব। দেখুন সাইড সাইড দিয়ে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু সবটা ধনে পাতা তখন দিইনি, কিছুটা ধনে পাতা আমি সরিয়ে রেখেছি। অনেকে দই পাবদায় হলুদটা ব্যবহার করেন না, অনেকেই সাদা রংটা পছন্দ করেন দই পাবদার মধ্যে। তবে আমার মতে সাবেকি রান্নায় কিন্তু হলুদটা ব্যবহার হয়, তাই আপনারা হলুদটা দেওয়ার চেষ্টা করবেন।
আমি আরেকটু নুন দিলাম টেস্ট করে। এবার নুনটা একেবারে ঠিক আছে। এরপরে আমি ধনে পাতা বাকিটা যে আছে সেটা দিয়ে দেবো এর মধ্যে। এই ধনে পাতাটা থাকলে আর এই দই পাবদা থাকলে এক থালা ভাত এমনি উঠে যাবে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমার রান্না কমপ্লিট। কিরকম লাগলো রান্নাটা বলবেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমার এগিয়ে চলাটাকে আরও ত্বরান্বিত করে দেয়। এই পর্যন্ত দেখে পছন্দ হলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এই পর্যন্তই থাক। এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।